ইশতেখার শব্দে সাধ্যে করতে হচ্ছে কল্যাণ তলব করা আল্লাহর কাছে অর্থাৎ সফরের আগে এভাবে নিয়ত করা যে আমি সফর করব তো এই সফরে আমি আল্লাহর কাছে কল্যাণ চেয়ে দুই রাকাত নামাজ করতেছি আল্লাহ একেবারে এজুয়ালে আমি নামাজ শেষ করলাম রাকাত আমি সালাতুল নফল যেভাবে পড়ি সেভাবে সালাতুল সফরও পড়লাম এরপরে শেষ করে আমি দোয়া করব এই দোয়াটা খুব ইম্পর্ট্যান্ট এই দোয়াটা অনেকের মুখস্থ আছে তো নামাজের দোয়া বলা হয় এটাকে اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك بفضلك العظيم فانك تقدر ولا اقدر وانت تعلم ولا اعلم وانت علام الغيوب. اللهم ان كنت تعلم ان هذا السفر خير لي في ديني ومعاشي وعاقبه امري فاقدره لي ويسره لي وان كنت تعلم ان هذا السفر শর আশি ওয়া আতি বেতি অমরি আনহু। অকি আল খাই রাখাই তো কান পুরো দোয়াটা পড়ে ফেললাম এই দোয়াটা এত মানে মহিমান্বিত দোয়া তর্জমা দেখলে আপনার অবাক লাগবে যে কি দারুণ মানে নবী কিছু ছাড়েন নাই এই দোয়ার মধ্যে এই দোয়াটা আমরা শিখবো ইনশাল্লাহ একদিনে না পারে দুই দিন দুই দিনে না পারে এক সপ্তাহে আমরা ইনশাআল্লাহ একটা পরিকল্পনা নিতে পারি না যে আমরা এই দোয়াটা মুখস্ত করে ফেলবো পারব না আমার একটা সময় দোয়া মুখস্ত করার খুব ইয়া ছিল নেশা ছিল সেই হাতে একটা দোয়া সফ একটা দোয়ার বই থাকত ওই দোয়ার বইটা আমার কাঁদি ছিল যে আমি যেখানে যাব সেখানে ওই দোয়াটা ওই বইটা সঙ্গে সঙ্গে রাখবো এবং মুখস্থ করতে থাকব। তো নিয়েছিল যে আমি সারা জীবন আমল করবো মুখস্থ করছি ভুলে যাই কিন্তু আবার ওই দোয়াটা বইটা সামনে রাখি আপনারা এরকম একটা বই সামনে রাখবেন সাথে রাখবেন ছোটো ছোটো বই পাওয়া যায় দোয়ার বই হিস্তুল মুস্তিম আছে না হিস্তুল মুস্তিম বাংলা আছে আমি আরবিটার সাথে রাখতাম কত দোয়া আছে এর মধ্যে একটা একটা করে মুখস্ত করে ফেলবেন গাড়ির মধ্যে বসে আছেন তো দোয়া মুখস্ত করি এটার জন্য আপনার দুই মাস তিন মাস চার মাস ছয় মাস মেহনত করলে সব মুখস্ত হয়ে যাবে এটা আমরা পারবো না দিনের জন্য করতে ইনশাল আল্লাহ তাল্লাহ তৌফিক দান করেন এই দোয়াটার অর্থ আর বললাম না লম্বা দোয়া যেহেতু এটা মূলাক্ষাস এবং সারাংশ হচ্ছে যে আল্লাহ সব কিছু আপনি যেহেতু জানেন তো এই সফরে যদি কল্যাণ থাকে আপনি এই সফরটার মধ্যে আপনি আমারে কনফার্ম করে দেন এই সফর আমার দিয়ে করান আর যদি কল্যাণ না থাকে আপনি যে কোনোভাবে এই সফরের প্রোগ্রামটাকে আপনি ক্যান্সেল করাই দেন এটা শুধু সফরের জন্য না যে কোনো কল্যাণ কাদের জন্য যে কোনো ভালো কাদের জন্য করার আগে আমরা এই দোয়াটা করে নিব এই সালারটা পড়ে নিব ফোকা একেরাম বলেন মহাদেসি নেকেরাম বলেন যে নামাজ পড়ার সময় নেই তাহলে দোয়াটা অন্তত করে নাম আপনার মেয়েকে বিয়ে দিবেন বা একটা জব ধরবেন চাকরি করবেন তো ইস্তেখার নামাজ পড়ে নেন আমাদের সমাজে ইশতেখার নামাজের বিভিন্ন ভুল চিন্তা আছে আরেকদিন বলবো এবং বলেছি এর আগে জুমার আলোচনায় বলেছি আমাদের সমাজে ইস্তেখারা মনে মনে করে যে ঘুমানোর আগে পড়ে ঘুমাতে হবে রাতে স্বপ্ন দেখতে হবে যে কোনো ইনস্ট্রাকশন আছে কি না কোনো আদেশ আসে কি না যে তোমার মেয়েরা এমন জায়গায় বিয়ে দাও বা দিও না এই স্বপ্নের অপেক্ষায় থাকে এটা একটা ভুল এরকম না আবার ইস্তেখারা ব্যাপারে এরকম সিদ্ধান্ত অনেকে নেয় যে সালাতুল ইস্তেখারা পড়ি যেদিকে আমার দিল ঢোকে সেদিকে আমি কাজ আরম্ভ করব। না এটা ইস্তেখারা না তাহলে এর নাম হইতো সালাতুল ইসতেশারা মা সরা নেওয়ার নামাজ সিদ্ধান্ত নেওয়ার নামাজ এটাকে মা সরা নেওয়ার নামাজ বলা হয়নি এটাকে বলা হয়েছে কল্যাণ তলব করার নামাজ এটা হচ্ছে যে কোনো কাজ সেটা যদি হালাল কাজ হয় বৈধ কাজ হয় সে কাজ শুরু করার আগেই এই নামাজটা পড়া যায় এই নামাজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই কাজের মধ্যে বর করছে নামাজ শুরু করলাম বাকি সিদ্ধান্ত কীভাবে নেব সিদ্ধান্ত নিতে হবে হচ্ছে আমার আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয় আসায় সামনে এনে আমার বিবেক দিয়ে কোরআন এবং সন্নাকে কোষ্ঠী পাথর বানিয়ে দেখতে হবে যে আমার এইখানে এই জামাইটা ভালো হবে নাকি ওই জামাইটা ভালো হবে আমি দুই জামাইয়ের মধ্যে কোনটা সিলেক্ট করব এটা নামাজের মাধ্যমে সিলেক্ট হবে না এটা আমার বিবেকের মাধ্যমে সিলেক্ট করতে হবে আমি কি সফর ইংল্যান্ডে করব নাকি কি করব এটা আমার নামাজের মাধ্যমে সিলেক্ট হবে না আমাকে কেউ বলে দিয়ে যাবে না এই ভুল ধারণা আছে সমাজে আছে না যে স্বপ্নে দেখে শয়তান স্বপ্নে দেখা যেতে পারে এবং আপনাকে হুচুট খাওয়া যেতে পারে তখন তো আপনার আল্লাহর প্রতি খারাপ ধারণা হবে ইবলিসে স্বপ্নে দেখাই দিছে যে তুমি মেয়ে জামাই এটাকে সিলেক্ট করো ওর তো ই রয়েছে যে খারাপের দিকে নেওয়া আপনি তো স্বপ্নের প্রতি ইয়া হয়ে আছেন অথবা আপনার দিল দিলের উপরেও শয়তানের কী আছে দখল আছে আপনার দিল শয়তানে অশ্মশা দিয়ে আর একটা খারাপ জামায়ের দিকে ঝুঁকাই যেতে পারে খারাপ জবের দিকে ঝুঁকাই যেতে পারে এই জন্য ভাই ভুলে যাওয়া যে ইস্তেখারার নামাজ দ্বারা বা ইস্তেখারা দ্বারা উদ্দেশ্য এই নয় যে আমি ইস্তেখারার মাধ্যমে সিদ্ধান্ত নেবো না সিদ্ধান্ত নিতে হবে কীভাবে বলেন তো ভাই বিবেক দিয়ে আর কোরআন এবং শূন্য দিয়ে মাসা আল্লাহ আপনাকে সিলেক্ট করতে হবে যে আমার মেয়ের জামাই কোনটা ভালো হবে এটা কি এ যদি সিক্সটি পায় এ যদি ফোরটি পায় তাহলে সিক্সটির দিকে আপনার সিদ্ধান্ত নিয়ে নিতে হবে এবং তার সঙ্গে বিয়ে দেওয়ার আগে সালাতুল ইস্তিকারা করতে হবে বুঝতে পারেন নাই আপনার যদি ইংল্যান্ডের সফর বা আমেরিকার সফর এখানে একটা সেভেন্টি আর একটা থার্টি তার আপনি সেভেন্টিটা সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এটা আমি করলাম এবার আপনি সালাদ পড়ে শুরু করে দিবেন কিন্তু দুটাকে ঝুলায় রেখে যদি আপনি এই নামাজ পড়েন আর চিন্তা করেন যে আমি নামাজের মাধ্যমে সিদ্ধান্ত নিব। এটা আমাদের সমাজে আছে না নাই বলেন আছে এটা কিন্তু ইস্তেখারা নামাজের উদ্দেশ্য না তাহলে এই নামাজের নাম হয়তো সালাতুল সারা মানে সিদ্ধান্ত নেওয়ার নামাজ এটা সিদ্ধান্ত নেওয়ার নামাজ না এটা হচ্ছে কল্লাম তলবের নামাজ ভাই সিদ্ধান্ত নিতে হবে আমার নিজেকে কারোর সাথে মাস সড়া করে মুরব্বীদের সাথে মাসড়া করেন নিজে পারতেছেন না নিজের ফিফটি ফিফটি আছে যে কোনটা চয়েন করব জব কোনটা চাকরি জয়েন পারতেছি না তো আপনি আরও যে এক্সপার্ট আছে তার সাথে মশওয়রা করেন হ্যাঁ এক্সপার্টের সাথে মশওয়রা করে বা কোনো আলেমদের সাথে মশকরা করে আপনি সিলেক্ট করে ফেলান যে এটা নিতে হবে আপনার এরপরে আপনি আল্লাহ রাসুল হাবিবের ওয়াদা আছে যে এবার যদি আপনি সালাতুল ইস্তেখারা পড়ে দোয়া পড়ে শুরু করেন তাহলে এর মধ্যে আল্লাহ যদি কন্টিনিউ করা তৌফিক দেন তাহলে অবশ্যই বরকত আছে না কী আছে বলুন তো ভাই বিশ্বাস রাখেন বরকত আছে কল্যাণ আছেই আছে এবং এটাও বিশ্বাস রাখেন যদি এর মধ্যে কোনো কলার না থাকে আল্লাহ তালা কোনো ক্ষতি ছাড়া উইদাউট এনি লুজার আমার কোনো ক্ষতি ছাড়া আমাকে আল্লাহ তালা ফিরে আনবেন আমাকে ব্যাক করবেন রিটার্ন করবেন এখান থেকে এবং আমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এবার বুঝতে পেরেছি না সালাতুল ইস্তেখারা বিষয়টা সালাতুল ইস্তেখারা এটা ঘুমের সাথে সম্পর্ক না এমনকি মহাদেষ নেলাম বলেন যে আপনি দোকানে যাচ্ছেন তো আপনি দোকানে গিয়ে তরকারি কিনবেন আপনি কি লাউ নেবেন না কুমড়ো নেবেন সিদ্ধান্ত আপনার নিতে হবে এরপরে চিন্তা করলেন যে না লাউ তো গত তারিখ নিলাম গত বাজারে নিলাম এবার কুমড়ো নেই কুমড়ো নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিতে হবে এবার আপনি বলবেন ওখানে তো নামাজ পড়ার সুযোগ নেই বাস আল্লাহর কাছে বলে দিবেন যে আল্লাহ আপনি এই কুমড়োর মধ্যে আপনি আমার বরকত দেন আল্লাহ্মা খিরলি লি লিফি আল্লাহ আপনি এতে বরকত দিয়ে দেন এটা আমার মধ্যে খয়ের দিয়ে দেন বাস হয়ে গেল এসতে খারা আর যদি সময় বেশি থাকে আপনার নামাজ পড়েন এই দোয়া লম্ব সম্পূর্ণ করেন আর যদি সময় বেশি না থাকে ছোটো করে দোয়া করে দেন তাহলে এতে কী হবে ক্ষতি হওয়ার কোনো কি থাকলো না ভাই গ্যারান্টি থাকলো যে আমার কোনো কি হবে না ক্ষতি হবে না